তৃতীয় টার্মিনাল চালুর মধ্য দিয়ে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। এটি চালু হলে বিশ্বমানের সেবা পাবেন যাত্রীরা আর অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের এভিয়েশন খাতে বৈপ্লবিক পরিবর্তনের সাথে বিকাশ ঘটবে পর্যটন খাতের। নেহানন্দীর ক্যামেরায় সুরত খানের রিপোর্ট। আকাশপথের যাত্রীদের চাপ সামলানো আর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে 2017 সালের অক্টোবরে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। 2019-এর 28 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বৈশ্বিক মহামারী কোভিড পুরো বিশ্বকে স্থবির করে দিলেও থেমে থাকেনি এর নির্মাণ কাজ। 1241 দিনের বিশাল কর্মযজ্ঞ শেষে এখন বাস্তব তৃতীয় টার্মিনাল। আংশিক উদ্বোধনের পর চলবে সাজসজ্জা ও আশপাশের কিছু স্থাপনা নির্মাণের কাজ। যাত্রীদের জন্য উন্মুক্ত হবে আরও এক বছর পর। নান্দনিক এই টার্মিনালের ভেতরের নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন, যিনি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 3, ভারতের আহমেদাবাদ ও ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের নকশা করেছেন। ২১,৩৯৯ কোটি টাকার এই প্রকল্পে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ দিচ্ছে ১৬,১৪১ কোটি টাকা, বাকি ৫,২৫৮ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়ন করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা আর দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি। পরামর্শক হিসেবে আছে এনওসিডি ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সাথে বুয়েটের বিশেষজ্ঞ দল। টার্মিনাল আধুনিক প্রযুক্তি নির্ভর একটা সুন্দর ফ্যাসিলিটি তৈরি হয়েছে। যদি আমরা এখন অপারেশনটা আন্তর্জাতিক মানে করতে পারি, তাহলে তার পরিবেশ সুযোগ সুবিধার সাথে পেশাদারিত্বের সাথে করতে পারলে যারা এভিয়েশনে ট্র্যাভেল করেন তারা একটা অন্য মাত্রা পাবেন। তৃতীয় টার্মিনাল চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। তখন যদি ভালোভাবে ম্যানেজ করা হয় তাহলে আমি বলবো রেভিনিউটাও আসবে, ব্যবসা বান্ধব হবে এবং যাত্রী বান্ধব যদি হয় দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। যাত্রী সেবার পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আমরা তৈরি করতেছি এগুলো আমাদেরকে আকৃষ্ট করবে। এখানে একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এই বিমানবন্দর। এখানে যে কোনো সব মানুষ পর্যটক যারা আসবেন তারা কিন্তু এসে একটা ভালো অনুভূতি ফিল করবেন এবং বাংলাদেশকে কিন্তু এখন অন্য চোখে দেখে সারা। তৃতীয় টার্মিনালের সাথে থাকবে পাতাল রেলের সংযোগ। একটি পথ যুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। রাজধানীর যে কোনো প্রান্ত থেকে দুর্ভোগ ছাড়াই বিমানবন্দরে আসা যাওয়া করতে পারবেন যাত্রীরা। এভাবে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীর নজর কেড়েছে বাংলাদেশ। আর 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য সেদিকেও আরও এক ধাপ এগিয়ে গেল আওয়ামী লীগ সরকার। বিমানবন্দর থেকে শরীয়ত খান, আরটিভি।